নমস্কার, আমাদের সকল দর্শকদের নেচার ফার্ম চ্যানেলের এই ভিডিওটিতে স্বাগত জানাই। দর্শক, আজ চারা তৈরির একটা সম্পূর্ণ নতুন পদ্ধতি দেখাবো। এই পদ্ধতিতে যেমন চারা খুব তাড়াতাড়ি তৈরি হয়, ঠিক তেমনি চারা তৈরি করতে গিয়ে মালিকে কোনো বেগ পেতে হয় না। খুব কম সময়ে এবং সাধারণভাবে চারা তৈরি করতে চাইলে আমাদের এই পদ্ধতিটা আপনারা অনুসরণ করুন। তবে আপনাদের মধ্যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন, কারণ আমরা এই ধরনের আরও লেটেস্ট ভিডিও পরবর্তী দিনেও আনতে চলেছি। তো চলুন তাহলে ভিডিওর মূল বিষয়বস্তুতে। প্রিয় দর্শক, আমরা সবার প্রথমে এইরকম একটি ডাল সংগ্রহ করি। এই ডালটির বয়স খুব সম্ভবত 5 থেকে 6 মাস হবে হয়তো। ঠিক এই রকম ডালগুলি উপযুক্ত কাটিং থেকে চারা তৈরির জন্য। এরপর ডালের যে দিকটা আমরা রোপণ করব, সেই দিকের কিছু পরিমাণ বাকল আমরা সরিয়ে দিয়েছিলাম বা ছাড়িয়ে দিয়েছিলাম, যাতে খুব সহজভাবে নতুন শিকড় বার হতে পারে। এরপর আমরা নিয়েছিলাম একটা পুরাতন কাপড়ের টুকরো। এরপর কাপড়ের টুকরোটিকে ডালের যে অংশের বাকল আমরা ছাড়িয়েছিলাম তার উপরে খুব ভালোভাবে জড়িয়ে দিয়েছিলাম। এরপর একটি পাত্রে জল নিয়ে তার মধ্যে ডালের কাপড়টিকে খুব ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম, যাতে কাপড়ের প্যাচ কোনোভাবেই খুলে না যায়। এরপর আমরা নিয়েছিলাম একটি পাত্রে কিছু পরিমাণ বালি। এবার এই বালির মধ্যে আমরা আমাদের ডালটিকে রোপণ করে দেওয়ার ব্যবস্থা করব। এরপর টবের বালুগুলিকে খুব ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে, এবং পরবর্তী সময়ে রোপণ করা ডালে যদি কোনো রকম নাড়াচাড়া না লাগে এবং বালুগুলি যাতে কোনোভাবেই শুকিয়ে না যায়, সেজন্য মাঝে মাঝে জল দিয়ে রাখতে পারলে খুব অল্প সময়ের মধ্যে এই পদ্ধতিতে কাটিং থেকে চারা তৈরি হয়ে যাবে। আজ থেকে ঠিক 20 দিন আগে এই কাটিংটিকে পুরাতন কাপড় ব্যবহার করে রোপণ করেছিলাম। আজ সেই কাটিং করা ডালটিতে কত সুন্দর সুন্দর নতুন নতুন ডাল তৈরি হয়েছে। চলুন তাহলে আমরাও দেখে নিই যে ডালটি থেকে কত পরিমাণ নতুন শিকড় বার হয়েছে। বাহ, খুব সুন্দর! অল্প সময়ে একটি চারা তৈরি হওয়ার জন্য যতটা শিকড় প্রয়োজন, যথেষ্ট। প্রিয় দর্শক, পুরাতন কাপড় ব্যবহার করা এই প্রথম নয়। এর আগেও কয়েকটা ভিডিওতে আমরা দেখিয়েছিলাম পুরাতন কাপড় ব্যবহার করে আপনারা কত রকমভাবে কলম করতে পারেন। প্রয়োজনে ডিসক্রিপশন বক্স থেকে সেই ভিডিওগুলির লিংক পেতে পারেন। প্রিয় দর্শক, আমরা হলপ করে বলতে পারি, আপনাদের মধ্যে যারা কাটিং থেকে চারা তৈরি করতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছেন, কাটিং রোপণ করার সময় কোন ধরনের হরমোন ব্যবহার করবেন তা বুঝতে পারছেন না, আপনাদের জন্য এটা হতে পারে একটা সহজ পদ্ধতি। আপনারা খুব সহজে এইভাবে বাড়ির পুরাতন কাপড়ের টুকরো দিয়ে খুব সহজেই চারা তৈরি করে নিতে পারবেন। প্রিয় দর্শক, তাহলে আশা করি এই পদ্ধতিটা আপনাদের একটু হলেও উপকারে আসবে। ভিডিওটি যদি একটুও ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করে সকলকে দেখতে সাহায্য করবেন। আমরা আবারও কোনো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা করব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই।